সন্ধ্যার মধ্যে যেসব জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে, দেশের বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার 26 মার্চ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এমন অবস্থায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, রোববার 27 মার্চ পর্যন্ত বৃষ্টি বজ্র সহ বৃষ্টির প্রবণতা রয়েছে। বর্ধিত 5 দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।